ফেসবুক পেজ খুলে ইনকাম করার জন্য সবার প্রথমে তো আপনার ফেসবুক পেজ খুলতে হবে তো আজ আমি আপনাদের এই ভিডিওতে খুব সহজে একদম ইজি পদ্ধতিতে আপনারা কীভাবে প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলবেন সেটা আমি আপনাদের বলবো এবং ডিটেলসে দেখাবো ঠিক আছে তো তার জন্য কী করতে হবে আপনার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আর আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট করবো আর যদি আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে বেল বেলাইকাউন্ট অন করে দিন তো চলুন ভিডিও শুরু করা যাক সবার প্রথমে কী করবো আমি আমার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নেব তো ফেসবুক কেশন ক্লিক করে ওপেন করার পরে বন্ধুরা আপনারা এখানে জাস্ট লোগো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক এখানে পেজ তো এই পেজ অপশানে আপনারা ক্লিক করবেন তো পেজ অপশানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু আমার পেজ অ্যাকচুয়ালি খোলা আছে তো যদি আপনি নতুন করে পেজ খুলতে চান তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড তো জাস্ট এই গেট এর স্টার্টেড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার পেজ নেম দিতে বলছে ঠিক আছে তো এখানে আপনার পেজের নাম কী দেবেন তো সেটা এখানে আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে পেজের নাম দিয়ে দিচ্ছি অশেষ স্টাইল তো অশেষ স্টাইল দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করছি তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরিজ তো এখানে আপনার ক্যাটাগরি দিতে হবে ঠিক আছে বা আপনি যে বিষয়ের উপরে পেস খুলছেন তো সেই বিষয় রিলেটেড কিছু ক্যাটাগরি এখান থেকে আপনার দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে যেহেতু অশেষ স্টাইল দিয়েছি সেই জন্যে জাস্ট অশ ফ্যাশান অশেষ এরকম দিয়ে দিচ্ছি তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন ফ্যাশান তো দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন রকম দিয়ে দেবো তো ফ্যাশান মডেল দিয়ে দিচ্ছি তো ফ্যাশন মডেল তো এই ধরনের আমি দিয়ে দিলাম তো আপনি যে বিষয়ে করবেন তো সেই বিষয়ে ক্যাটাগরি আপনি করবেন তারপর আপনার এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফিনিশ সেটিং আফ ইউর পেজ তো এখানে কিছু কিন্তু আপনার পূরণ করতে হবে তো আপনি চাই না পূরণ করলেও কোনো অসুবিধা হবে না নেক্সট অপশানে আপনি এড়িয়ে যেতে পারবেন তো এখান থেকে আপনি দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন বায়ো তো এখানে বায়ো সম্পর্কে আপনি লিখতে পারেন যে আপনি কোনো কোনো কিছু করেন কি না তারপর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন তারপর ইমেল অ্যাড্রেস দিতে পারেন ফোন নাম্বার দিতে পারেন তো অ্যাড্রেস সিটি তো যেখানে পোস্ট কোড মানে আপনার পিন নাম্বার দিতে পারেন টাউন সিটি তো এই সমস্ত দিতে পারেন ডিটেলসে না দিতে চাইলে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এডিট অ্যাকশন বাটন তো ঠিক আছে তো এখান থেকে আপনার মানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপনি সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো এখান থেকে যদি চান তাহলে এখান থেকে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন প্রোফাইল পিকচার আর এখান থেকে আমি প্রোফাইল পিকচারও সিলেক্ট করে নিচ্ছি তো জাস্ট আমি এটা সিলেক্ট করে নিলাম তো আপনারা এখাটা ভালোভাবে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে বন্ধুরা এখান থেকে এসে যাবে তারপরে আপনার এখান থেকে নেক্সট অপশান আসবে তো সেখানে ক্লিক করতে হবে তো জাস্ট আপলোড হয়ে যাক প্রোফাইল পিকচার তো দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেছে অ্যাকচুয়ালি তারপরে আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে বলছে যে আপনার ফ্রেন্ডদের কাছে ইনভাইট করতে বলছে যে আপনার এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার ফ্রেন্ডদের কাছে ইনভাইট করতে হবে তো আমি জাস্ট আমার দু একটা ফ্রেন্ডের কাছে এখান থেকে ইনভাইট করছি ঠিক আছে তো এখান থেকে ইনভাইট করলাম করার পরে জাস্ট আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি মানে সেন্ড অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে জাস্ট এটা আপনারা এখানে যা আছে সেটা করে দেবেন ঠিক আছে তো এখানে যদি এখানে দুটো অপশান আছে তো ঠিক আছে আপনি মার্কেটিং যদি করতে চান তাহলে এটাও অন করে দেবেন তো আমি প্রোমোশনাল বা মার্কেটিং ট্রেনিং করবো না তো জাস্ট যেটা যেরকম আছে সেরকম করে ডান অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা একবার আপনারা দেখতে পাবেন তো এখানে স্টার্ট ট্যুর অপশানে ক্লিক করবেন ক্লিক করবেন এখানে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন ডান ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ফেসবুক পেজ খুলে গেছে তো দেখতে পাচ্ছেন আপনার কোনো ফলোয়ার্স এখনো বাড়েনি বা এখন আপনার পেজে কেউ লাইকও করেনি ঠিক আছে যদি আপনি আপনার পেজে কোনো রিল ছাড়তে পারবেন লাই লাইভ দেখাতে পারবেন আর যদি কিছু পোস্ট করেন আপনি তাহলে এখানে জাস্ট ফটো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি পুরো ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি ভিডিও বা এখান থেকে আপনি ফটো কিন্তু সিলেক্ট করতে পারবেন তো সিলেক্ট করে কিন্তু এখান থেকে আপনি ডান অপশানে ক্লিক করে কিন্তু ছাড়তে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন একটা ভিডিও তো জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে আপনি কিন্তু এরকমভাবে পোস্ট করতে পারবেন ঠিক নেক্সট অপশানে ক্লিক করে পোস্ট অপশানে ক্লিক করে দেবেন আপনার কিন্তু পোস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম পোস্ট হচ্ছে তো এরকমভাবে কিন্তু সহজে আপনি সব ম্যানেজ করতে পারবেন